আমার মা একজন এমন মানুষ যে মানুষের খুব যত্ন করতে পারতেন, মায়ের আধারে মায়ের তৈরিতে একটা তৈরি মানুষ। চিরকাল আমি মাকে দেখেছি পড়াশোনা করতে। ছোটবেলায় না মাকে খুব ভয় পেতাম, অনেক কাজ মাকে লুকিয়ে করেছি। আমার মাকে আমি খুব একটা কাঁদতে দেখিনি। মা আর দাদার মধ্যে যে সম্পর্কটা ছিল, মার খুব কম বয়সে বিয়ে হয়েছিল, 16 বছর বয়সে মার বিয়ে হয়েছিল আর 17 বছর বয়সেই দাদা হয়। মার দুটো প্যাশন ছিল, একটা হচ্ছে লেখাপড়া করা আর একটা ছিল রান্না করা। একদিকে একটা ভীষণ আনন্দ, আবার একদিকে একটা প্রচণ্ড যন্ত্রণা, সেইটা নিয়ে আমি চলছি। আমার শ্বশুরবাড়ি নিয়ে মা আমাকে কোনো কথা জিজ্ঞেস করতেন না, কোনো কথা বলতেন না, আর মা বলে না তাই আমিও বলি না। আমি পুরোটাই আমার মায়ের আধারে গড়া। এবার আমি কতটা মায়ের মতন হতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার জীবনের সমস্তটা আমি বলবো, যদিও আমি একটা পরিপূর্ণ সংসারের মধ্যে বড় হয়ে উঠেছি, মা বাবা দাদা আমি, কিন্তু আমার উপরে ইনফ্লুয়েন্স ম্যাক্সিমাম আমার মার। এবং আমার এখন নিজেকে দেখে মনে হয় আমি যে বয়সে পৌঁছেছি সেই বয়সে এসে আমার নিজেকে যখন আমি দূর থেকে দেখি তখন আমার মনে হয় যে পুরোটাই আমি আমার মায়ের অনুপ্রেরণায়, মায়ের আধারে, মায়ের তৈরিতে একটা তৈরি মানুষ। সব মায়েদেরই যা যা থাকে সবটাই গুণ, সবটাই গুণ। একদম ছোট্ট থেকে যেটা হয় যে এই যে যখন শিশু জন্মালো তখন থেকে যে তাকে প্রোটেক্ট করা, তাকে রক্ষা করা, সেইখান থেকে যে মায়েরা শুরু হয়, সেই মা ক্ষত্রিয় মা এমনি করে শুরু হলো তো। তারপরে লেখাপড়া, মায়ের হাত ধরে জগৎটাকে চিনতে শেখা, এবং সব জগৎটাকে চিনতে শেখার আগেও মায়ের ঠোঁট নড়া দেখে যখন শিশু যে কথা বলতে শেখে, ওই মায়ের মায়ের কথা থেকেই কিন্তু তার কথা। এবং মাই চিনিয়ে দিয়েছেন সবাইকে, মাই চিনিয়ে দিয়েছেন যে কে আমার কে, জগৎ সংসার কী, কোনটা ভালো কোনটা মন্দ, কী করব কী করব না। আমার মনে আছে ছোটবেলায় আমি খুব রুগ্ন ছিলাম, খুব ভুগতাম, ভীষণ রোগা ছিলাম আর খুব ভুগতাম। আমার টনসিল ছিল আর সেই মাঝে মাঝেই সেপটিক টনসিল, মানে প্রতি মাসেই আমার খুব জ্বর হতো আর আমি খুব ভুগতাম। আমার মা একজন এমন মানুষ যে মানুষের খুব যত্ন করতে পারতেন, আমি বলে না, আমি রুগ্ন সন্তান তার বলে যে আমাকে শুধু যত্ন করেন না। আমার জ্ঞান হয়ে থেকে আমি দেখেছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাছের দূরের সবাইকে মা অসম্ভব যত্ন করতে পারতেন এবং ভীষণ দেখাশোনা করতে পারতেন এবং বহু মানুষের দায়িত্ব নিতে পারতেন। এটা একটা আমার মায়ের বিরাট জিনিস ছিল, আমি ছোটবেলায় সেটা বুঝতাম না, ওইটা দেখেই বড় হয়েছি, মনে হতো এটা এরকমই হতে হয়। যত বড় হয়েছি যত পরিণত হয়েছি তত আমি দেখেছি যে এইটা একটা মায়ের আমার বিরাট গুণ ছিল যে মা অনেক মানুষের কিন্তু দায়িত্ব নিতে পারতেন। কিন্তু আমি বলবো আমার মা কিন্তু কোনো দিন চাকরি করেননি, আমার মা হাউসওয়াইফ ছিলেন, কিন্তু আমার মায়ের সাংঘাতিক ব্যক্তিত্ব ছিল। চিরকাল আমি মাকে দেখেছি পড়াশোনা করতে, মা খুব পড়ুয়েছিলেন এবং শেষ দিন অবধি, জীবনের শেষ দিন অবধি মা নিজেকে ছাত্রী ভাবতেই ভালোবাসতেন, সমস্ত সময় পড়াশোনা করতেন। সেই লেখাপড়ার এতে মা বেরোতেন, কলেজ যেতেন, ইউনিভার্সিটি যেতেন, সেই সমস্ত আছে। যখন কলেজ ইউনিভার্সিটি শেষ হয়ে গেল একটা সময়, সমস্ত ডিগ্রি নেওয়া শেষ হয়ে গেল, তখনও কিন্তু মা শেষ দিন অবধি লেখাপড়া করে যেতেন। খুব কত বড় বড় পণ্ডিত ব্যক্তির কাছে যেতেন ক্লাস করতে শুধুমাত্র জানার ইচ্ছে। ছোটোবেলায় না মাকে খুব ভয় পেতাম, কারণ মার খুব ডুজ অ্যান্ড ডোন্টস, এটা হ্যাঁ আর ওটা না, এটা করবে না আর ওটা করবে, এই জিনিসগুলো মা খুব সেই সমস্ত ব্যাপারে মা খুব ওয়াকিবহাল ছিলেন এবং সেইভাবেই মানুষ করেছেন আমাকে। আমরা এক ভাই এক বোন, আমার দাদা আমার থেকে অনেকটাই বড়, 10 বছরের বড় আমার থেকে। আর আগেকার দিনে যেমন হতো যে প্রথম সন্তান অনেক সময় হতো যে মামার বাড়িতে বড় হয়, তো দাদা সেরকম মামার বাড়িতে দাদুর কাছে, দাদু দিদিমার কাছে বড় হয়েছিল, আমার মামার বাড়ি কাশিতে বেনারসে, আর আমি মার কাছে। 10 বছর পরে আমি জন্মেছি। সেই সময় মাকে ভয় পেতাম, সত্যি কথা বলতে কি মাকে ভয় পেতাম, কিন্তু সমস্ত বিশ্বাস নির্ভরতা সবটাই কিন্তু মায়ের ওপর ছিল। আমি বলবো না যে এখানে বাবার কথা
মানে আমি এমন করে বলছি মনে হচ্ছে বাবা কিছুই ছিলেন না, আমার বাবা ছিলেন একদম ভোলানাথ। সেটার জন্যে কি সমস্তটাই আমার মায়ের হাতে ছিল। সেই সময় মাকে ভয় পেতাম অনেক দিন অবধি, আমি বলছি পুরো স্কুল লাইফ কলেজ লাইফ মাকে ভয় পেতাম, কিন্তু ভয় পেতাম কিন্তু মা ছাড়া যে আমার চলবে না সেটা কিন্তু জানতাম। মাই সব, সমস্ত কিছুতে কিন্তু মাকে দরকার। মা বন্ধু হয়ে উঠেছে একটা সময় খুব বেশি রকম, যখন আবার সেই ওই একই জিনিস, মার উপরে একটা ভীষণ ডিপেন্ডেন্স এবং উল্টো দিক থেকে মারও আমার উপর একটা প্রচণ্ড ডিপেন্ডেন্স তৈরি হলো। সেটা আমি বলবো শুরু হয়েছিল আমার বিয়ের পরে। খানিকটা মা যে কী জিনিস আরও বেশি করে, আরও অনেক বেশি করে বুঝতে শিখেছিলাম যখন আমি আমার স্কুলের লেখাপড়া শেষ করে যখন শান্তিনিকেতনে আমি পড়তে যাই হস্টেলে, সেই জীবনটা খুব আমি এনজয় করেছি। কিন্তু কারণ মার ওই অত শাসনের বাইরে প্রথম বেরিয়ে আমার নিজের মতন করে জীবন, সেই জীবনটা আমি খুব এনজয় করেছি ঠিকই, কিন্তু মা যে আসলে ওই বেড়াটা, ওই যে কী বলবো, ওই বেষ্টনীটা আমাকে যে দুহাত দিয়ে ধরে রয়েছেন, ওই যে আমাদের সংস্কৃতে একটা কথা আছে না যে যোগক্ষেমম মহাম্যহম, মানে তোমাকে আমি সারাক্ষণ রক্ষা করে রয়েছি, এইটা যে মা, এটা কিন্তু আমি প্রথম বুঝেছিলাম যখন আমি কলকাতা ছেড়ে শান্তিনিকেতনে লেখাপড়া করতে যাই। তারপরে বিয়ের পরে যখন ওই সংসারটা ছেড়ে একটা নতুন সংসারে এসে ঢুকলাম, তখন বুঝতে পারলাম যে মা কি জিনিস। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মনে হয়েছে যে মাকে ছাড়া আমার চলবে না। যখন প্রথম কাজে ঢুকেছি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, বয়সটা অল্প, আমাকে কেউ চিনত না। মা খুব আমাকে এনকারেজ করেছিলেন, খুব। আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটু অসুবিধা ছিল, কিন্তু মা খুব এনকারেজ করেছিলেন এবং সাহসটা দিয়েছিলেন যে করো আর কি, এই যে লেখাপড়া শিখেছি তার তো একটা কোথাও তার অ্যাপ্লিকেশন থাকতে হবে, তাই না? সুতরাং আর একদম নতুন মিডিয়াম তখন দূরদর্শন সবেমাত্র এসেছে কলকাতায়, মানে আমরা যখন ঢুকেছি, আমি আর চৈতালি যখন ঢুকেছি দূরদর্শনে, তখন তো দূরদর্শন সবে শুরু হয়েছে, মানে দূরদর্শন আমাদের সঙ্গে সঙ্গে এবং আমরা দূরদর্শনের সঙ্গে সঙ্গে। শাশুড়িমা আমার খুব মানে আমাকে সাহায্য করেছেন, বলতেন যে না করো, কিন্তু শ্বশুরমশাই একটু পুরাতনপন্থী মানুষ ছিলেন, মেনে নিতে পারেননি। বউ চাকরি করতে বেরোবে, বাড়ির বউ, সেটা একদম মেনে নিতে পারেননি, শেষ দিন অবধি মেনে নিতে পারেননি। কিন্তু তাই জন্যে তো একটু অসুবিধা যে হতো না তা নয়, আর আমার বাচ্চারা তখন ছোটো ছোটো, বাচ্চারা নয়, যখন প্রথম দূরদর্শন জয়েন করেছি সেই বছরই ফেব্রুয়ারি মাসে শ্রেয়া হয়েছে আমার মেয়ে, আর আমি দূরদর্শন জয়েন করেছি অগস্টে, কয়েক মাসের বাচ্চা, তাই জন্য অসুবিধা একটু হতো ঠিকই, কিন্তু মা আমাকে খুব সাহায্য করতেন সেই ব্যাপারে। বাচ্চা দেখা তো বটেই, বাচ্চার কাছে নিশ্চিন্তে মার কাছে দিয়ে চলে যেতে পারতাম। আরেকটা বলতেন যে কিছু একটা করতে হবে আর কি, যে বসে না থেকে কিছু করতে হবে। খাটে এরকম শুয়ে আছি মায়ের পাশে, আমিও ঘুমোতে পাচ্ছি না, মাও ঘুমোতে পাচ্ছেন না, যতবার আমি আড়চোখে মার দিকে তাকাচ্ছি আমি দেখছি মা চোখ দুটো একদম খোলা আর সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন, আর দু চোখ দিয়ে মার মানে গড়গড় করে জল পড়ছে। না, ঝগড়া করার মতন জায়গায় মা ছিলেন না। মার এমন ব্যক্তিত্ব ছিল যে আমি মার সঙ্গে ঝগড়া করছি এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি, এবং সেটা হওয়ার মতন নয়, মার নিজস্ব একটা খুব ব্যক্তিত্ব ছিল। পরের দিকে মা আমাকে বলতেন যে উঁচু গলায় ঝগড়া করাটা কিন্তু সেটা অপছন্দ করতেন। মা বলতেন যে এমন নিজের ব্যক্তিত্ব তৈরি করবে যে লোকে তোমার সঙ্গে এসে উঁচু গলায় কথা বলবার আগে কথা বলবে না, যেটা বলবে সেটা গলা নিচু করে কথা বলবে এবং তুমিও তার সঙ্গে সেইভাবেই কথা বলবে। সো কোনো দিনও মার সঙ্গে আমার ঝগড়া হয়নি, মান অভিমান যে হয়নি তা বলবো না,
বয়স যেরকম যেরকম বেড়েছে সেরকম সেরকম কার্যকলাপ অন্য অন্য রকম হয়েছে, সেই সময় মার যে সেগুলো সব সময় যে মেনে নিতে পেরেছেন তা নয়, যা যা মেনে নিতে পারেননি সেখানে সোচ্চার হয়েছেন, কিন্তু সেই সোচ্চারটাও মা খুব নীরব বলবো না, নীরব মানুষ ছিলেন না, কিন্তু খুব জোরের সঙ্গে বলতেন যে না এটা এটা হবে না বা এটা হওয়ার নয়, নিজের মতামতটা ব্যক্ত করতেন এইভাবে। আর সেখানে খুব মার উপরে চোটপাট করে বা তর্কাতর্কি করে বা ঝগড়া করে আমি আমার মানে এগোবো সেই জায়গাটা কিন্তু কখনো তৈরি হয়নি, ভাবতে পারিনি কখনো সেটা। যখন কলেজে পড়ছি ধরো, তখন আমি মানে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে পরবর্তীকালে, যিনি আমার স্বামী বিশ্ব, তো মার আপত্তি ছিল যে এটা তো পড়াশোনা করার সময়, এই সময় তো এইগুলো করার সময় নয়, আর তুমি একজন বন্ধুকে মিট করলে আর সঙ্গে সঙ্গে তুমি একদম ডিসিশন নিয়ে নিলে যে তাকে তুমি একেবারে জীবনসঙ্গী হিসেবে পেতে চাও, সেটা তো নয়, আগে লেখাপড়া করো, আগে তোমার বুদ্ধি পরিণত হোক, জগৎটাকে দেখো, তারপরে নিজে বুঝবে, আর তোমার ভালো মন্দ বিচার করবার জন্য আমরাও সব সময় সঙ্গে তোমার রয়েছি, এটা মার মত ছিল। কিন্তু সেই বয়সে যা হয়, সেই সময়টাতে তো মানুষের বুদ্ধির থেকে বেশি কাজ করে হরমোন, সেই হিসেবে তখন তো আর সব বাকি সমস্ত নেগেট করে তখন মনে হচ্ছে না ওইটাই ওইটাই আমার জীবন নিয়ে, আমরা বড্ড বেশি আবেগে ভেসে গেছি আর কি। প্রথম থেকেই একজনকে মিট করলাম কি করলাম না আবেগে ভেসে গেলাম। এবারে মা বারণ করছেন, অথচ কলেজে তখন ক্লাস ফাঁকি দিয়ে বা হয়তো মাকে বলছি টিউটোরিয়াল আছে আজকে দেরি হবে পড়তে, কিন্তু কোনো টিউটোরিয়ালেও যাচ্ছি না কিছু না, তখন আর কি যার সঙ্গে প্রেম তার সঙ্গে হয়তো সিনেমা যাচ্ছি বা সময় কাটাচ্ছি, সেইগুলো তো মাকে মিথ্যে বলেছি, লুকিয়ে করেছি। আমার মাকে আমি খুব একটা কাঁদতে দেখিনি, অনেক বড় বড় ক্রাইসিস মা খুব দেখতাম যে খুব সংযত এবং হয়ে কীরম করে পেরোতেন। পরবর্তীকালে যখন আমি বা দাদা কখনো হয়তো মায়ের মনে দুঃখ দিয়েছি, আমি দেখেছি মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়তে, কিন্তু কারোর সামনে নয়, মা বসে রান্না করছেন, হয়তো আমি রান্নাঘরে ঢুকেছি মাকে কিছু রাগ হয়েছে মায়ের ওপর কিছু একটা, কিন্তু মায়ের ওপর মুখের ওপর তো কথা বলবো না, আমি যেন মাকে আমল দিলাম না এরম একটা কিছু করেছি, বা সচরাচর এরকম হয়নি, আমার মনে পড়ে না কখনো মাকে সেটা করেছি বলে। তবে দাদা অনেকটা বড় ছিল, তো মা আর দাদার মধ্যে যে সম্পর্কটা ছিল, মার খুব কম বয়সে বিয়ে হয়েছিল, 16 বছর বয়সে মার বিয়ে হয়েছিল আর 17 বছর বয়সেই দাদা হয় নিয়ে, এই যে বড় হয়ে ওঠাটা, যে একটা 16 বছরের কিশোরী সেও যেমন বড় হচ্ছে আর তার যে শিশু সেও বড় হচ্ছে, মানে ওদের যেন একসঙ্গেই বড় হয়ে ওঠাটা নিয়ে, মা আর দাদার সম্পর্কটা আবার আমার আর মার সম্পর্ক থেকে একটু ভিন্নতর ছিল, একটু অন্যরকম নিয়ে মনোমালিন্য হলে আমি দাদাকে কখনো কখনো দেখেছি মার সঙ্গে হয়তো একটু উঁচু গলায় কথা বলেছে, মা চুপ করে যেতেন, সেই চুপ করে যাওয়াটা কিন্তু ভয় পেয়ে চুপ করে যাওয়া না, একটা তার মধ্যে একটা স্তব্ধতা থাকতো যে এটা মানে এইটা কিন্তু আশা করা যায় না তোমার কাছ থেকে, এরকম একটা। মা রান্না করতে করতে হয়তো রান্নাঘরে গিয়ে দেখেছি যে মার চোখ দিয়ে জল পড়ছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই মা নিজেকে সামলে নিয়েছেন এবং সেটা কাউকেই দেখতে দেবেন না, এটা দেখেছি আমি দু একবার। মাকে আমি কাঁদতে দেখেছি আমার মনে আছে, খুব পার্সোনাল কথাতেই যাচ্ছি, আমি যখন ঠিক করলাম যে আমি বিশ্বকেই বিয়ে করব এবং যেদিন আর কি আমাদের রেজিস্ট্রেশন হবে 16th June আমাদের রেজিস্ট্রেশন, মা কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারেননি, তার একাধিক কারণ ছিল অনেক রকম, মার মতে যেগুলো মার মনে হয়েছিল যে ঠিক নয় বা হয়তো আমার জন্যে ঠিক নয়, সেই অনেক রকম কারণে মা বিয়েটা মেনে নিতে পারেননি প্রথমে। তো 15 তারিখ রাত্রির বেলা আমার জ্ঞান হয়ে থেকে আমরা দেখেছি আমি আর মা একটা ঘরে শুতাম আমাদের খাটে, আর পাশের ঘরে খাটে বাবা শুতেন, তো খাটে এরকম শুয়ে আছি মায়ের পাশে,
আমিও ঘুমোতে পাচ্ছি না, মাও ঘুমোতে পাচ্ছেন না। 15ই জুন পরের দিন সকালবেলা আমি যাব, আমার সেদিন রেজিস্ট্রেশন। তো যতবার আমি আর্যকে মার দিকে তাকাচ্ছি, আমি দেখছি মা চোখ দুটো একদম খোলা আর সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন, আর দু চোখ দিয়ে মার মানে গড়গড় করে জল পড়ছে। কোনো আওয়াজ নেই, কোনো ফোপানো নেই, কিছু নেই, কিন্তু সারা রাত আমিও ঘুমোইনি, মাও ঘুমোননি। ওই আমি মাকে কাঁদতে দেখেছিলাম। আর আমি কিন্তু কখনো মাকে হাউ হাউ কান্না মা কাঁদছেন সেটা আমি দেখিনি। আমার এমনকি বাবা মারা যাবার পরেও মা চুপ করে গেছিলেন, কিন্তু মাকে আমি ওরও হাউ হাউ করে কাঁদতে কখনো দেখিনি। সেই মানুষটা ছিলেন না। মা যেরকম আমার দাদু দিদিমার বড় সন্তান, তেমনি আবার আমার মামার বাড়ির দিকে আমি আমার দিদিমার বড় নাতনি, দাদা বড় নাতি ঠিকই, কিন্তু আমি বড় নাতনি। তো নিয়ে আমি দিদিমা বললেন যে না না দেখো, তাকে তো বোঝানো হয়েছে নানান রকম করে, সমস্ত যুক্তি তক্ক সবই হয়েছে, কিন্তু সে যখন শুনবে না, সে যখন ঠিকই করেছে বিয়েটা করবে, তখন সেটাকে মেনে নেওয়াই ভালো। আর পদ্ম যদি সেটাতে একমত না হয়, সেটা যদি না শোনে, তাহলে ওকে নিয়ে আমার মাসিকে পাঠালেন বেনারস থেকে দিদিমা, যে ওকে নিয়ে তাহলে চলে এসো কাশিতে, কাশি থেকে বিয়ে হবে। তো মামার বাড়ি থেকে বিয়েটা হবে। তারপরে কলকাতায় ফিরে এলাম, 21শে জুন কলকাতায় ফিরে এলাম। ফিরে আসার পরে মনের ভেতর তো তোলপাড়। তখন তো আমি ছোটো মেয়ে, আমারও বিয়ে হয়েছে, আমার তখন 20 বছর বয়স হয়নি, 19 বছর বয়স। ভালো তো খুব লাগছে, মানে যাকে বিয়ে করতে চেয়েছি তাকে বিয়ে করেছি, যে সংসারটা চেয়েছি সেই সংসারটাই পেয়েছি, এটা এত কিছু হচ্ছে, কিন্তু মা তো নেই। মার হ্যাঁটাও নেই, মার আশীর্বাদও মাথার উপরে মার হাত নেই, আর মা প্রেজেন্ট নেই সেখানে। মা যে নেই এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে, সেটা একটা প্রচণ্ড যন্ত্রণা নিয়ে সেই সময়টা না আমি বোঝাতে পারবো না। মানে একদিকে একটা ভীষণ আনন্দ, আবার একদিকে একটা প্রচণ্ড যন্ত্রণা, সেইটা নিয়ে আমি চলছি প্রতিদিন, রোজ। কোনো দিন বাদ যেত না যে কলেজ থেকে মার কাছে যাইনি। আমার সঙ্গে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে মা আমাকে কোনো কথা জিজ্ঞেস করতেন না, কোনো কথা বলতেন না, আর মা বলে না তাই আমিও বলি না, এরকম বেশ অনেক দিন চলল। আমার শ্বশুরমশাই আমাকে বললেন যে তোমার দেখো মা বাবার জায়গা তো কেউ নিতে পারে না, মা বাবা মা বাবা, তাদের জায়গায় কেউ আসতে পারে না, সুতরাং তিনি যখন মেনে নেননি আমার ছেলেকে, সে যাবে না, কিন্তু তুমি যাবে, তুমি কিন্তু মার কাছে যাবে। সেইটা আমার একটা খুব মানে একটা নিশ্চিন্তা মনে হলো। কলেজ গেলাম, কলেজ থেকে সোজা যেরকম অন্য সময় যেরকম হতো আর কি, বিয়ের আগে কলেজ শেষ করে মার কাছে মানে বাড়ি ফিরতাম, সেরকম কলেজ শেষ করে বাপের বাড়ি গেলাম। দেখলাম মা যেন মানে মার মুখটা দেখে, যেটা মা তো কথা বেশি বলবে না, কিন্তু মুখটা দেখে যেটা বুঝতে পারলাম যে পথ চেয়ে বসেছিলেন যে কখন আসবো। কিছুই হয়নি এরকম একটা, কিন্তু শান্ত মানুষ, বেশি কথা তো নয়, বললেন যে কখন খেয়েছো, খিদে পেয়েছে কি না, কিছু খাবে নাকি, এটা তো আজকে বানিয়েছি তুমি কি খাবে, জিজ্ঞেস করলেন। মা জিজ্ঞেস করছেন তুমি কি খাবে, এটা এটা সচরাচর হয়নি, খেতে এসো খেতে বসো। হ্যাঁ, তো যাই হোক, সেই আমার যাওয়া আসা সেই পরের দিন থেকেই শুরু হয়ে গেল। আমি মার কাছে আসা যাওয়া সবই করতাম, প্রতিদিন, রোজ। কোনো দিন বাদ যেত না যে কলেজ থেকে মার কাছে যাইনি। আমার সঙ্গে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে মা আমাকে কোনো কথা জিজ্ঞেস করতেন না, কোনো কথা বলতেন না, আর মা বলে না তাই আমিও বলি না, এরকম বেশ অনেক দিন চলল, বেশ কিছু মাস চলল। তারপরে ধীরে ধীরে সবই যেমন পাজলের মতন একটা নিজের নিজের জায়গায় পড়ে যায়। আমার মনে আছে এক বছর পরে, আমার বিয়ের এক বছর পরে জামাই ষষ্ঠী হলো, তখন মা আর বাবা আমার শ্বশুরবাড়িতে এলেন আর কি, দেখা করতে আমার সবার সঙ্গে আর কি। আমাদের তো যৌথ পরিবার ছিল শ্বশুরবাড়িতে, সবার সঙ্গে দেখা করতে এলো, এবং ধীরে ধীরে সমস্তটাই ঠিক হয়ে গেল। তারপর থেকে কিন্তু মা শেষ জীবন অবধি, শেষ দিন অবধি জীবনের বিশ্বকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। যাওয়া আসা সবটাই একদম তখন নর্মাল হয়ে গেল,
বিশ্বতে শেষের দিকে বলতো, উনি তো আমার শাশুড়ি না, উনি আমার গার্লফ্রেন্ড। তো খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছিল। মা না অনেক রান্না করতেন, মানে মার দুটো প্যাশন ছিল, একটা হচ্ছে লেখাপড়া করা আর একটা ছিল রান্না করা। দেশ বিদেশের কত রান্না যে মা করতে পারতেন, নানান রান্না করতেন। আর যেখানে যেখানে মা গিয়ে ভালো খেতেন বা শুনতেন, সেখানে গিয়ে মা রেসিপি নিতেন। তবে এখানে আমার একটা কথা বলি, আমার মা কিন্তু চিরকাল নিরামিষাশী। আর নিরামিষাশী বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিচ্ছু খেতেন না, কিচ্ছু খেতেন না, কিন্তু রান্না করতেন অপূর্ব। আমি এখনও আমি কোনোদিন মার কাছে দাঁড়িয়ে রান্না শিখিনি, কারণ রান্নাঘরের ধারে পাশে গেলেই মা বলতেন, যা পড়তে বসো, পড়া নেই পড়তে বসো। তো রান্নাঘরের ধারে পাশে তো যাইনি কখনো, কিন্তু মা বলতেন যে ভালো খেয়েছে সে ভালো রাঁধবেও। তো আমি যে খুব একটা খারাপ রাঁধি তা নয়, মার ধারে পাশে নয়, কিন্তু ভালোই রান্না করতে পারি। কিন্তু কোনোদিন মার কাছে রান্নাটা শিখিনি, আমি দাঁড়িয়ে যে রান্নাটা শিখছি সেটা কি কখনোই হয়নি। ভালো খেয়েছি তাই জন্য একটা ধারণা হয়েছে যে কী কী হয় আর কি। আর পরিপাটি যা মায়ের ছিল, তরকারি কাটবেন একদম সমান সাইজের, সমস্ত শুক্তোতে যে যে তরকারি লাগবে সব তরকারির, কিন্তু মানে ডাঁটা থেকে শুরু করে আলু পেঁপে ঝিঙে যা যা সব কাঁচকলা যা যা পড়বে আর কি, সমস্ত এক রকম সাইজ এবং এক রকম শেপ হতে হবে। পরে আমার বিয়ের পরে মাকে বেড়াতে নিয়ে গেছি, অনেক যে খুব চান্স পেয়েছি তা বলবো না, কিন্তু তখনও তো আমি চাকরি বাকরি করি না, আর একটা যৌথ পরিবারে থাকি, নিয়ে মাকে নিয়ে যে খুব একটা দূর দেশে বেড়াচ্ছি সেটা হয়নি, কিন্তু গেছি তবুও গেছি। তবে বেড়াতে গিয়ে মাকে রান্না করে খাওয়াইনি আমি কখনো সকনো রান্না করে মার কাছেই শিখে, টেলিফোনে একটু বলে দাও শুক্তোটা কী করে করবো, তারপরে কী করো, তার আছে এটা নাড়লাম, তারপরে এটা কতক্ষণ নাড়বো, তারপরে কী করে বানিয়েছি, বানিয়ে মাকে খাইয়েছি, মা বলেছেন ভালো হয়েছে। ওইটাই কিন্তু অনেকটা, বা হয়তো একটা মা করতেন ডালের বড়া ঝাল, সেটা দিয়ে একটা ঝোল বলবো না, ঝালই সেটা, কিন্তু এটা গামাখা গামাখা না, এটা রসালো রসালো ব্যাপার হতো, সেটা মাকে করে খাইয়েছিলাম। মা বলেছিলেন আমি যেরকম করি সেরকমই হয়েছে, সেটা আমার কাছে একটা বিরাট সার্টিফিকেট। স্বল্পাহারী ছিলেন আমার মা, খুব অল্প এইটুকু ভাত খেতেন এবং একেবারে পরিমিত। মার না জীবনযাত্রাটাই ওরকম ছিল, সকাল থেকে যে উঠতেন, উঠে ভোরবেলা খুব ভোরে উঠতেন, উঠে স্নান করবেন, করে নিজের যোগাভ্যাস করবেন, প্রাণায়াম করবেন, তার পুজো করতে বসবেন, করে রান্নাঘরে গিয়ে সমস্ত গুছিয়ে যা যা সেদিন রান্না হবে সমস্ত তরকারি কাটা হয়ে যাবে এবং মশলা যে পাশ বাটা হবে, আমাদের বাটা মশলায় রান্না হতো। আমি কোনো দিন আমার বাপের বাড়িতে ওই কেনা গুঁড়ো মশলার রান্না দেখিনি, প্রথম গুঁড়ো মশলা কেনা রান্না দেখেছিলাম, কেনা গুঁড়ো মশলায় রান্না দেখেছিলাম আমার শ্বশুরবাড়িতে এসে, আমার বাপের বাড়িতে কোনো দিন না। যিনি কাজের লোক মা তাকে বার করে দিতেন, সে কিন্তু জোগাড় দিত, মা রান্না করতেন, কোনো দিন হয়নি যে মা রান্না কর, জ্বর হোক শরীর খারাপ হোক মাই কিন্তু রান্না করবেন। মায়ের ব্যক্তিত্বটা সাংঘাতিক ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বর ধারে পাশেও আমি নেই। তবে এখন যখন আমার এতটাই বয়স হয়েছে, তখন অনেকেই বলে যে আমার নাকি ব্যক্তিত্ব আছে, জানি না থাকলে ভালো, তবে মায়ের মতন নয়। আর মায়ের মতন করব বলে কখনো করিনি, কিন্তু মাকে মানে এত আইডলাইজ করেছি না যে খানিকটা হয়তো মায়ের মতন হয়ে উঠেছি কিছুটা, তার সেইটার থেকেই হয়তো মানুষজন বলেন, জানি না। মার ইচ্ছে ছিল আমি আরও আরেকটু বেশি পড়াশোনা করি, সেইটা হলো না, মানে অত দূর অবধি আর কি হলো না, মানে এমএটা পড়লাম ঠিকই কিন্তু এমএ পরীক্ষাটা আর দেওয়া হলো না আমার, তার মধ্যে আমার শ্রেয়া হলো। আর তখন না আমি আসলে
খানিকটা ছোটবেলা থেকে বেশ খানিকটা বাধা নিষেধের মধ্যে বড় হয়েছিলাম, তো শাসনের বেড়াটা বেশ ভালো রকমই ছিল। আর আমার শ্বশুরবাড়িটা একেবারেই তার উল্টো। যতদিন মা ছিলেন ততদিন আমি নানান কাজের মধ্যে বাচ্চাদের বড় করা, আমার নিজের চাকরি করতে শুরু করেছি, অত বড় শ্বশুরবাড়ির সংসার সমস্ত করে সেগুলো সময় পাইনি। কিন্তু মা চলে যাওয়ার পরে আমি দেখলাম, জানি না, মানুষ চলে যাওয়ার পরে যখন আর সূক্ষ্ম দেহে তাকে, মানে আর শরীরের মধ্যে তাকে, একটা মানুষের অবয়বের মধ্যে যখন তাকে দেখতে পাই না, তখন সূক্ষ্ম দেহে তিনি দূর থেকে কিছু কন্ট্রোল করেন কি না জানি না, সবটাই হলো। আবার আমার ভীষণ পড়াশোনার দিকে মন হলো, আবার পড়াশোনা করতে শুরু করলাম। সেটা স্কুল কলেজের ইউনিভার্সিটির পড়াশোনা নয়, পড়তে ভালো লাগে বলে পড়তে শুরু করলাম। সত্যি আমি পড়তে ভালোবাসি, সময় পেলেই আমি পড়ি। লেখালেখির কাজ শুরু করলাম। এটা যদি মা দেখে যেতেন তাহলে মা খুব খুশি হতেন পরে যেটা করেছি। আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, মা যেরকম পড়তেন আমার এখন সেরকম পড়তে ভালো লাগে। আমি অতটা সময় হয়তো পাই না, কিন্তু তবুও আমি যে সময়টা পাই আমি পড়ার মধ্যেই দিই। সমস্তটা মা বললেই যেটা আমার মনে হয় যে তার বাইরে আর কিছু নেই। মানে আমাকে যদি কেউ ধারণ করে রেখেছেন, মানে ধারণ করেছিলেন, তার জন্যেই এই পৃথিবীতে এসেছি। এবং আজও যিনি আমাকে ধারণ করে আছেন, তিনি হয়তো শরীরে নেই কিন্তু আমাকে ধারণ করে আছেন কিন্তু মা। আমি সারাক্ষণ কিন্তু সেটা বুঝতে পারি যে তিনি কিন্তু রয়েছেন আমাকে ধারণ করে। কিছু যে বলার, কিন্তু তবুও যদি বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে তুমি কিন্তু যেমন ছিলে আজও আমার কাছে তুমি তেমনই আছো। আর তুমি যেমন চেয়েছিলে আমি কি তেমন হতে পারলাম? যতটুকু হয়েছি তোমারই জন্যে হয়েছি, যতটুকু হইনি তার জন্যে তুমি আমাকে এখনও আমাকে সাহায্য করো, আমি যেন তোমারই মতন হতে পারি শেষ দিন অবধি।